नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 22 जून मंगलवार न्यूज निर्भीकेर विशेष विशेष खबरेर संगे नजरकाड़ा किछु विषयेर उपरेओ आलोकपात करते आमी उपस्थित शरण सुंदर दास। श्यामा प्रसादेर मृत्युबार्षिकी पालन करछे तृणमूल कांग्रेस, बीजेपी बोलछे देरीते बोधोदय। सम्प्रति डॉक्टर श्यामा प्रसाद मुखोपाध्यायेर मृत्युबार्षिकी पालनेर कथा घोषणा करेछे तृणमूल सरकार। संबाद माध्यमे प्रकाशित खबर, आगामी 23 जून बुधवार केवड़ातला महाशमशाने गिये श्यामा प्रसादेर मूर्तिते माला देबेन शिक्षामंत्री ব্রাত্য বসু। বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপি নেতারা সমালোচনা মিশ্রিত প্রশংসাও করেছেন। বেশিরভাগ বিজেপি নেতার সাপ কথা অনেক দেরি হয়ে গেল। বঙ্গ বিজেপি নেতা শিশির বাজরিয়া বলেছেন, আমি খুশি এতদিন পরে হলেও তৃণমূলের বোধোদয় হয়েছে। তবে এটাও মনে রাখতে হবে যে এই সরকারের আমলেই কিন্তু যাদবপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে কালিমা লিপ্ত করা হয়েছিল। শ্যামাপ্রসাদ শক্তিশালী পশ্চিমবঙ্গ এবং একত্রিত দেশের স্বপ্ন দেখেছিলেন। এখন সরলেকে রোহিঙ্গা বস্তির অনুমোদন দেয়া হচ্ছে, অন্য দেশ থেকে লোক এনে ভোট করানো হচ্ছে, এগুলো শ্যামাপ্রসাদের আদর্শ বিরোধী। অবশ্য তৃণমূল দলটারই তো কোনো আদর্শ নেই। বঙ্গ বিজেপির আর এক শীর্ষ নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, এতদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মনে পড়ল, দেরিতে হলেও বোধোদয়। তবে এটা ওরা কতটা মন থেকে করছে আর কতটা প্রচারের উদ্দেশ্য নিয়ে করছে সেটা ওরাই জানে। ডক্টর শ্যামাপ্রসাদের আদর্শ মেনে চললে না রোহিঙ্গাদের তুলে এনে বসাতো আর না বাইরে থেকে অনুপ্রবেশ হতে দিত। বঙ্গ বিজেপির কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আইকন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখেই একাধিক কর্মসূচি নেয় বিজেপি। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস এবার উদযাপন করবে রাজ্য সরকার। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের একাধিক মনীষীর জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে রাজ্য সরকার। এবার সেই তালিকায় সরকারিভাবে জায়গা করে নিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। সোমবার রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফে একটি বিজ্ঞাপন প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী 23 জুন ভারতীয় জনসংঘের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উদযাপন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন কেওড়াতলা মহাশ্মশানে 11:30টায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করবেন। রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরাও ওই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে যখন বিজেপি উঠে এসেছে, তখন এই প্রয়াণ দিবস পালনের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য যে 2018 সালে শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙে দিয়ে তাতে কালি মাখিয়ে দেয় একদল দুষ্কৃতী। তখনও রাজ্য সরকারের উদ্যোগেই মূর্তি সংস্কারের কাজ হয় এবং দোষীদের গ্রেপ্তারও করা হয়। তারপর থেকেই শ্যামাপ্রসাদকে নিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করে দেয় তৃণমূল। তখন থেকেই বলা যায় বিজেপিকে ঠেকাতে নরম হিন্দুত্বের পথে পা বাড়ায় তৃণমূল। 2019 সালেও শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর 2020 সালের 23 জুন শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন ফিরহাদ হাকিম। তবে এবারে এমন একটি প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবস পালিত হচ্ছে যার 2-3 দিন আগেই রাজ্যে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি। বিজেপির মতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুপ্রেরণা। বিজেপিকে ঠেকাতে তবে কি নরম হিন্দুত্ববাদের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তৃণমূল, উঠছে প্রশ্ন। 2011 সালে বামেদের লাল ঝান্ডা হটিয়ে পশ্চিমবঙ্গ দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তারপর 2016 সালেও দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছিল তৃণমূল। কিন্তু 2019 লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপির গেরুয়া উত্থানে কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল। 42টা আসনের মধ্যে 18টা আসনে জয়লাভ করেছিল বিজেপি। 19 নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর নতুন করে সব ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নীতিতেও অনেক পরিবর্তন এনেছিলেন। তারপর থেকেই
আরও বেশি করে হিন্দু ভোট নিজেদের দখলে রাখতে তৃণমূল নানা পদক্ষেপ নিতে শুরু করে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসব হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সংসদে সেই দাবি তোলা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। বিসর্জনের দিন রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল শুরু হয়েছে, পুজো উপলক্ষে প্রতি ক্লাবে অনুদান দেওয়া শুরু হয়েছে, অবাঙালি রামনবমী উৎসবও ঘটা করে পশ্চিমবঙ্গে চালু হয়েছে। তখনই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এই বলে যে রাজ্যে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে হিন্দু ভোটে থাবা ভরসাতেই কি নরম হিন্দুত্বের রাস্তা অবলম্বন করতে চলেছে তৃণমূল। 2021 বিধানসভা নির্বাচনে অনেক আগের কথা এসব। 2021 বিধানসভা নির্বাচনে সব হিসাব উল্টে দিয়ে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। সংখ্যার নিরিখে যা 294 আসনের মধ্যে 213 আসন। বিজেপিকে ঠেকাতে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলার মতো জেলাতেও ঢালাওভাবে ভোট পেয়েছে তৃণমূল। কংগ্রেসের দুর্গ বলে পরিচিত জেলাগুলোতেই কংগ্রেস ও সিপিএমকে শূন্যে নামিয়ে এনেছে মুসলিমরা। তারপরেও সাম্প্রদায়িক বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের এই মাতামাতি খটকা লাগছে অনেকের মনে। এমন পরিস্থিতিতে তৃণমূলের অনেক মুসলিম নেতাকর্মী তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে না পেরে বাধ্য হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এ যেন ঝিকে মেরে বউকে শেখানো। দলকে নরম হিন্দুত্বের পথ থেকে সরিয়ে আনার জন্য যে কথাটা তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা দরকার, তৃণমূলের সংখ্যালঘু নেতাকর্মীদের একটা অংশ তেমন কিছু না করে উল্টে সোশ্যাল মিডিয়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নানা সাম্প্রদায়িক বক্তব্য পেশ করে পরিবেশ যেন আরও বিষিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ এক অদ্ভুত মানসিক দোলাচল। রাজ্যে তৃণমূল সরকার যেখানে জনসংঘের প্রতিষ্ঠাতা বা অধুনা বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালনে মরিয়া, সেখানে কোনো তৃণমূল কর্মী এই সিদ্ধান্তের বিরোধিতা করার সাহস না দেখিয়ে সকলের জ্ঞাতার্থে থাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাম্প্রদায়িক কাঁসুন্দি ঘেটে কী বোঝাতে চাইছেন এটা অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না। রাজ্যে 32,000 শিক্ষক নিয়োগ হবে বলে চাকরি প্রার্থীদের এক রাশ স্বস্তি দিয়ে গতকাল বড় রকমের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজোর আগেই রাজ্যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে মোট 24,500 জন শিক্ষক নিয়োগ করা হবে। সে প্রক্রিয়াও শেষের পথে, এবার শুধু নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পালা। তারপর দ্বিতীয় ধাপে আগামী বছরের মার্চের মধ্যে আরও 7,500 শিক্ষককে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট 32,000 শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলোতে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই খুশির হাওয়া ভাবী শিক্ষকদের মধ্যে। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরই শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছেন মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে, কোনো লবির ব্যাপার নেই, মেধা তালিকা অনুযায়ী সবাইকে ডাকা হবে, এই ক্ষেত্রে মেধাই হবে মাপকাঠি, অন্য কিছু নয়। অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছিল তা এক কথায় খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার আইনি জটিলতা কাটিয়ে গত বছরই শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্যে, এবছরও আবার ওই 32,000 শিক্ষক চাকরি পাবেন। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের স্কুলগুলোতে পড়াশোনার পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা করছেন পড়ুয়া এবং অভিভাবকরা। দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন গতকালের সাংবাদিক বৈঠকে। আর দুই হচ্ছে আপনাদের মানে অনেকে অনেক রকম বলছে বা লিখছে সেটা ঠিক নয়, আমি যেটা কারেক্ট আপনাকে বলি যে 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর মধ্যে নেওয়া হবে এই বছরই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পুজোর মধ্যেই নেওয়া হবে, পুজোর আগেই, এবং 10,500 প্রাইমারি টিচার্স পুজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম কিন্তু, একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট 10,500 প্রাইমারি টিচার পুজোর আগে, এবং 14,000
আপার প্রাইমারি টিচার পূজোর আগে পাবে চাকরি। এছাড়াও পূজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার্স আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে, অর্থাৎ পূজোর মধ্যে পাবে 24,500 টিচার এবং পূজোর পরে পাবে আরও 7,500, মোট 32,000 টিচারের মতো, মোট 32,000 টিচারকে চাকর মানে টিচারই পাবে। এতে সুবিধা হবে, আমাদের স্কুলগুলোতে টিচাররা কাজ করবে, কাজে 32,000 অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনাদের কাছে আজকে আমি জানালাম। এবং এক্ষেত্রে একদম তাদের মেধাই তাদের পরিচয়, এই ব্যাপার নিয়ে কারো কাছে কোনো লবি করার কোনো প্রয়োজন নেই, তাদের মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়। যারা পরীক্ষা দিয়েছে, প্রতিযোগিতা করেছে, পরীক্ষামূলক পরীক্ষায় পাশ করেছেন, পাওয়ার অধিকারী, কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল, সুতরাং এটা আজকে ঘোষণা করা হলো। এইটাই আমার আজকে বলার ছিল, আর স্কিলের মিটিং ছিল, বাদ বাকি তো এখন আর আমাদের কিছু নেই। আর বাদ বাকি 26 তারিখের বানটা একটু বড় বান হবে, কিছু কিছু জায়গায় ডিবিসি জল ছেড়েছে, ঝাড়গ্রাম বিহারে বৃষ্টি হলে এখানেও বৃষ্টি হয়, আমরা আমাদের এখানে অনেকগুলো ডেড বডি উত্তরপ্রদেশ থেকে ভেসে এসছে, জল দূষিত হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মালদায় পরপর ডেড বডি দেখা গেছে এবং কিছু ডেড বডি আমরা নিজেরাও তাদের শ্মশান মানে ব্যবস্থা করা হয়েছে তাদের শেষ কৃত্যের। এই পর্যন্ত, কোভিড বাংলায় অনেকটাই কমেছে, এখন 4% মতো আছে, ইলেকশনের সময় ওটা 32% গিয়েছিল যখন 8 ফেজ ইলেকশন হয়েছিল, কাজেই এখন এটা 4% মতো আছে, অনেক জেলাতে হয়তো 7টা 8টা আছে। অন্যদিকে রাজ্যে স্কিল প্রশিক্ষণে আরও উন্নতি করতে বিশেষ কমিটি গড়ে দিলেন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। স্কিল বাড়ানোর ক্ষেত্রে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং সেই প্রশিক্ষণের পর তাঁদের প্লেসমেন্টের ব্যবস্থা করা যায়, এই দুটো বিষয়ে কমিটি 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের মধ্যে স্কিল ডেভেলপমেন্টে রাজ্য প্রথম হয়েছে, জাতীয় স্তরে 10টা সেরা আইটিআই এর মধ্যে 6টা আইটিআই রয়েছে পশ্চিমবঙ্গের। দেশের মধ্যে সেরা আইটিআই হয়েছে নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই, এছাড়াও চতুর্থ স্থানে রয়েছে কালিয়াগঞ্জ, পঞ্চম স্থানে রয়েছে খাতড়া, ষষ্ঠ স্থানে রয়েছে পূর্বস্থলী, অষ্টম স্থানে রয়েছে নয়াগ্রাম এবং দশম স্থানে রয়েছে দুবরাজপুর সরকারি আইটিআই। এদিন মুখ্যমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক করেন, সেখানে ছিলেন মুখ্য সচিব HK দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব BP গোপালিকা এবং অন্যান্য শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন দেখে নিন। MSME ডিপার্টমেন্ট, আমাদের এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, আমাদের লেবার ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট সবাই একসাথে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি মিলে মিটিংটা হয়েছে এবং আলাপন বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ অ্যাডভাইজার সেও ছিল, মিটিংটা হয়েছে। ওই মিটিংয়ে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষের মধ্যে 10টা টপ স্থানের মধ্যে স্কিলে আমরা 6টা টপ করেছি এবং আমাদের ছেলেমেয়েরাই ফার্স্ট হয়েছে, মানে স্কিলে অল ওভার দ্য কান্ট্রি স্কিলে কম্পিটিশানে আমাদের ছেলেমেয়েরাই ফার্স্ট হয়েছে দুটোতেই। আচ্ছা, স্কিলটাকে আরও ভালো করে ডেভেলপ করবার জন্য একটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা 15 দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেবে যে কী করে তারা ভালো করে স্কিলটাকে আরও বেশি করে স্কিল ট্রেনিং করা যায় এবং স্কিল ট্রেনিং করার পরে তাদের প্লেসমেন্ট করা যায়, এই দুটো সাবজেক্টের ওপরে তারা আমাকে জানাবে। এটা একটা ছিল। ওদিকে উত্তরবঙ্গে পা রেখেই বিক্ষোভের মুখে রাজ্যপাল জগদীপ ধনখড়। কার্শিয়াংয়ে তাকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। কার্শিয়াংয়ের কাছে জগদীপ ধনখড়ের কনভয়ের সামনে
কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। মূলত রাজ্যপালের ভূমিকার বিরোধিতা করেই এই বিক্ষোভ দেখানো হয় বলে খবর। আগের দিনেই ধনখড় জানিয়েছিলেন তিনি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন, সেই পথ ধরে যাওয়ার সময়ই রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা দেখানো হয় বলে খবর। দিল্লি থেকে ফিরেই উত্তরবঙ্গে সফরে গিয়েছেন রাজ্যপাল। সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখানে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সেখানেও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। উল্লেখ্য যে এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কখনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন, আবার কখনো মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়েও বিক্ষোভের সামনে পড়েছেন। এমনকি এর আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। আর এবার উত্তরবঙ্গে পা রেখেই নতুন করে তৃণমূলের বিক্ষোভের সামনে পড়লেন জগদীপ ধনখড়। এদিনের বিক্ষোভ সম্পর্কে কার্শিয়াং ব্লকের তৃণমূলের সম্পাদক সমৃত ছেত্রী বলেছেন, রাজ্যপাল দিল্লিতে গিয়ে বাংলার অপমান করছেন, নিজের পদের অমর্যাদা করছেন, আমরা তারই বিরোধিতা করে এই বিক্ষোভ দেখিয়েছি। গত সপ্তাহেই দিল্লি থেকে ঘুরে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোড়া বৈঠকের পর শনিবারেই ফিরেছেন কলকাতায়, আর সোমবারেই ফের গিয়েছেন উত্তরবঙ্গে। ফলে রাজ্যপালের এই উত্তরবঙ্গ সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ঠিক এই একই দিনে অর্থাৎ 21 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গে, কিন্তু সেখানকার খারাপ আবহাওয়ার জন্য তাঁর সফর বাতিল করা হয়েছে। পরে কবে যাবেন তাও ঠিক হয়নি, উল্টে রাজ্যপালের আচমকা দার্জিলিং সফর নিয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আপাতত এক সপ্তাহ দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন জগদীপ ধনখড়। দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে জোড়া বৈঠকে একাধিকবার রাজ্যের বিরুদ্ধে নালিশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়ে তৃণমূলও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। এবার তার উত্তরবঙ্গ সফরও বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। এই মুহূর্তে উত্তরবঙ্গের বিজেপি নেতারা বঙ্গভঙ্গ নিয়ে আওয়াজ তুলছেন, এই নিয়ে চাপানউতোর চলছে উত্তরের রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সফর ঘিরে জল্পনা বেড়েছে। এর মাঝেই রাজ্যপালকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 7 সপ্তাহ হো গে আপনি কবি সুদ লি কি মুখ্যমন্ত্রী কই মন্ত্রী কিউ নি গয়া কই অধিকারী কিউ নি গয়া কিউ কই রাহত নি দি গই ও হামারে লোক হ্যায় अपने लोग हैं, प्रांत के लोग हैं, उनके मानव अधिकारों का संरक्षण होना चाहिए। यह संस्कृति टकराव टक्कर क्या मतलब है? তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট করে বিজেপিকে হারানো যাবে না বলে বিরোধী বৈঠকের আগেই বিস্ফোরক পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। শরদ পাওয়ারের বাড়িতে 15টা বিরোধী দলের বৈঠকের ঠিক একদিন আগে এক প্রকার বিস্ফোরণ ঘটিয়েছেন প্রশান্ত কিশোর। সোমবার রাতে এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন তিনি বিজেপির বিরুদ্ধে কোনো তৃতীয় বা চতুর্থ মোর্চা করতে নামেননি। তৃতীয় বা চতুর্থ মোর্চার সেকেলে ধারণা দিয়ে বিজেপিকে ঠেকানো সম্ভব নয় বলেও তিনি মনে করেন। প্রসঙ্গত আজ মঙ্গলবারই দেশের অবিজেপি এবং অকংগ্রেসী 15টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসছেন শরদ পাওয়ার। যে রাষ্ট্রমঞ্চের ছাতার নিচে আজকের বৈঠক হতে চলেছে তা 2018 সালের 30শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নীতির বিরুদ্ধে তৈরি করেছিলেন যশবন্ত সিনহা, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যশবন্ত সিনহাকে সামনে রেখে এই সলতে পাকানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পাওয়ারের বাড়িতে এই বৈঠক ডাকার পিছনে প্রধান ভূমিকা প্রশান্ত কিশোরেরই। বিগত 15 দিনে পিকের সঙ্গে 2 বার বৈঠক করেছেন শরদ পাওয়ার। গত রবিবার পিকের সঙ্গে বৈঠকের পর সোমবারই বৈঠক ডাকার কথা প্রকাশ্যে এসেছে, যা তাৎপর্যপূর্ণ। দেশের করোনা আবহে এই প্রথমবার ভার্চুয়ালি নয় সশরীরে বৈঠকে হাজির হওয়ার ক্ষেত্রে নেতাদের সম্মতি তারই উদাহরণ। জানা গিয়েছে এদিনের বৈঠকে থাকবেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ,
आप नेता संजय सिंह बाम नेता डी राजार पाशापाशी जावेद अख्तर करण थापर प्राक्तन मुख्य निर्वाचन कमिशनर एस वाई कुरेशी अर्थनीतिविद अरुण कुमार प्रीतिश नंदी आईनजीवी के टी तुलसीर मतो समाजेर विशिष्ट व्यक्तिराओ बैठके की है देखाबो परेर भिडियोय। करोनाय मृतदेर परिवारके क्षतिपूरण देबे ना केंद्र सरकार। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চলমান শুনানিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, পরিবার প্রতি 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া কোনোভাবেই সম্ভব নয়। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় কেন্দ্র সরকার জানিয়েছে, প্রত্যেক পরিবারকে সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্যই তাদের নেই। তাছাড়া কেবল করোনা রোগীদের ক্ষেত্রে সহায়তা দিলে অন্য রোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে অন্যায় করা হবে হলফনামায়, একথাও বলেছে কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোকভূষণ এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রীয় সরকারের 183 পৃষ্ঠার হলফনামায় বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে পুরো দেশে 3,85,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে, ফলে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়। আইন অনুযায়ী কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। মহামারী ব্যাপক আকার ধারণ করায় এই আইন প্রয়োগ করা উচিত হবে না বলেই মনে করে সরকার। হলফনামায় আরও বলা হয়েছে যে স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব কম আদায় হয়েছে, এমত অবস্থায় লাখ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের বাজেটের বাইরে। নিন্দুকেরা বলছেন দিল্লিতে সেন্ট্রাল ভিস্টার জন্য বা গুজরাটে বল্লভভাই প্যাটেলের মূর্তির জন্য যে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে, করোনা মহামারীতে মৃতদের পরিবারকে সাহায্য করার সময় সেই সরকার এত নির্মমভাবে কার্পণ্যতা দেখায় কি করে, সেটাই প্রশ্ন। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তীতে এমনই সব গুরুত্বপূর্ণ খবর এবং এমনই সব গুরুত্বপূর্ণ প্রতিবেদন সহ ভিন্নধর্মী নানা অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। ধন্যবাদ।